হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি নিজের নিজের স্থানে সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ভালো মানে অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রোদটা খুব ঝলমলেভাবে উঠেছে, সেজন্য মনে করলাম যে আগের দিনের গমগুলো আর একটু রোদে দিয়ে দিই। তো যেমনি ভাবা তেমনি কাজ, সাথে আচারটাও দিয়ে দিয়েছি। আর আজ আলস্য আমাকে একদম আষ্টে পৃষ্ঠে একদম ধরে রেখেছে, আমার কিচ্ছু কাজ করতে আজকে মন করছে না। গুড মর্নিং, আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর এখন বাজে সকাল 9:35, তো এই 9:35 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজ হচ্ছে বলে দিই 24 তারিখ, 24 মে, মঙ্গলবার। তো রোদটা বেশ দিয়েছে, তো ওই জন্য মনে করলাম যে আগের দিন যে গমটা ছিল ওটা আর একবার শুকিয়ে নিই, তারপরে যা কাজ আছে করব। তো কাজ বলতে কদ্দূর কী হয়েছে, ঘরটর ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এর নেক্সট যে কাজ আছে চলো তোমাদেরকে নিয়ে করি। তো চলো রান্নাঘরের দিকে যাই, কি কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গ্যাস দেখে বুঝতে পারছো যে হ্যাঁ, গ্যাসে কিছু করা হয়েছে, হ্যাঁ সত্যি হয়েছে। তো রান্না বলতে এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এই যে ভাতটা হয়ে গেছে, আপাতত এইটুকুই রান্না হয়েছে। মনে মনে করছে কিছু নেই বাড়িতে, কিছু নেই মানে কাঁচা সবজি নেই, তো এই কদিন একটু শুকনো কিছু দিয়েই চালাবো, মানে ভাবছি যে একেবারে শনিবার রবিবার করে বাজারটা করব। আর কটা ওইদিকে বাসন আছে, তো বাসনগুলো চলো চটপট ধুয়ে নিই। যেহেতু এক তরকারি ভাত করার মনোভাব না, তাই খুব সিম্পলভাবে রান্না করব। ওই যে একটা ডিম আছে আর আলু, ব্যাস ডিম আলু দিয়ে ঝোল করব। তো এর মধ্যে যেটা যেটা লাগছে নিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, আর এগুলো সব কেটে কুটে নিয়ে চলো। তারপর আবার বাটনা বাটতে হবে, আর আজকে মনে করছি যে গোটা জিরে দিয়ে মানে শিলনোড়ায় বেটে তরকারিটা করব। আর বেশ একটু লাল লাল করেই করব, এরকমই মনে হচ্ছে। তো বিশ্বাস করো আজকে আমার কাজ করার একদম মানে ইচ্ছে করছে না। তো কি করব, একা আছি, তাও রান্নাটুকু তো করতে হবে, খেতেটুকু তো হবে, কিন্তু কাজ কেউ করে খাওয়াতো। তো মোটামুটি আমার মশলা বাটা কমপ্লিট, এই যে জিরে বাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আদা রসুনটাও বেটে নিই, তারপরে চলো রান্নাঘরে যাব। গরম তো ভীষণ লাগছে আমাকে দেখেই বুঝতে পারছো। তো আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আরও আসছি কথা বলতে, কারণ গরমে পাচ্ছি না, বুঝতে পারছো তো, পাচ্ছি না সত্যি, দেখছো কীরকম ঘেমেছি। তো চলো আমি রান্নাটা চটপট করে নিই। এই হচ্ছে আমার ডিমের অমলেট, এই দেখো ডিমটা, ডিমের একটাই তো ডিম ছিল, ডিমের অমলেট আর আলু দিয়ে ঝোল। আলুগুলো ডিম ডিম দেখাচ্ছে, তাই না?
মনে তো হচ্ছে না যে ডিমের ঝোল, মনে হচ্ছে আলুরই ঝোল। আন্ডা কম আর আলু জাদা। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ এবার আমি স্নান টান করবো, আর গরমে ভালো লাগছে না, পাচ্ছি না থাকতে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। টাটা।